দেখো তো বন্ধুরা, এটা কি মাছ? কালো রঙের, কুচকুচে, একদম টাটকা কালবোস মাছ। এটা ফুলকপি আলু দিয়ে ঝোল করলে খেতে সেই টেস্ট। তোমরাও বাড়িতে রান্না করে খাবে, দেখবে কেমন মজা লাগে। তো বন্ধুরা, এখন আমি মাছটাকে কেটে নেব, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমি মাছটা কেটে নেব, তোমরা দেখো এই বিশাল বড় একটা মাছ। আর আমি মাছটাকে কাটবো ছাই দিয়ে, এটা খুব বিজোল এবং পিছলা, একদম ধরাই যাচ্ছে না। প্রথমে আমি পাখনাগুলোকে কেটে নেব। মাছটা খুব পিছলা, তার জন্য আমি বারে বারে ছাই নিচ্ছি কাটার জন্য। এই যে ছাই, এটা উনুন থেকেই হয়। দেখো বন্ধুরা, আমার মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এটাকে পিস পিস করে নেব। দেখো পিসটা বেশি বড় হয়ে গেল, লেসটা আমি এই সাইজে রাখবো। এই মাছটার মধ্যে অল্প অল্প ডিম হয়েছে, বেশি হয় নাই, অল্প অল্প। তো এটা আমরা রাখবো না, ফেলেই দেবো। আর এত বড় মাছ আমি কাটিনি কোনোদিনও, তাই একটু অসুবিধা হচ্ছে। এই দেখো পিসটা কত বড় হয়েছে, বুঝতেই পারছো তাহলে মাছের সাইজটা কত হবে, কতটুকু হবে দেখো। এইভাবেই আমি পিসগুলো কেটে নেব। তো বন্ধুরা, মাছ আমার কাটা হয়ে গেছে, দেখো পিসগুলো আমি এভাবে কেটেছি। তোমরা চাইলে আরো ছোট বা বড় করে নিতে পারো। তো এখন আমি এগুলোকে ধুয়ে নেব, লবণ দিয়ে ধুবো, কেননা মাছগুলো খুব পিছলা, তো লবণ দিয়ে ধুলে পিছলা ভাবটা যাবে। তো আমি ধুয়ে নিচ্ছি। তো আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব রান্নাঘরের দিকে, মাছগুলো নিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, তারপর আমি সবজি কেটে নেব। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি,
ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব। এখন হলুদ দিয়ে দেব, ভালো করে মেখে নিতে হবে। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব, তার সাথে ধনে পাতা দেব, এই শীতের মৌসুমে খুব খেতে ভালো লাগবে। আর আমি কোনো পেঁয়াজ রসুন দেব না, নিরামিষের মতন করেই রান্না করব। তো এই মাছের ঝোলের জন্য যেসব উপকরণ লাগবে, এই ঘরোয়া উপকরণই, যেসব আমার বাড়িতে যেসব লাগে ওগুলোই, যেমন লবণ, হলুদ, তেল, সাদা জিরে সম্বারের জন্য। আর আমি আজকে মশলা বাটবো না, শুধু লঙ্কাটা বেটে নেবো, আর জিরার গুঁড়ো নিয়ে এনেছি, আর অল্প একটু মিষ্টি মানে চিনি, ঠিক আছে। আর এই যে ফুলকপি দিয়ে, ফুলকপি আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা করব, তার সাথে এই যে ধনে পাতা, শীতের মৌসুমে এই মাছের ঝোলে ধনে পাতা দিলে খুব সুস্বাদু লাগে। আর লঙ্কা নিয়েছি বন্ধুরা। এখন আমি ফুলকপি আর আলুটা কেটে নেব, তারপর এটাকে সিদ্ধ বসাবো, হাঁপিয়ে নেব। আমি ফুলকপি দুটো নিয়েছি আর দুটো আলু নিয়েছি, এটা দিয়ে আজকে ঝোল করব, কেটে নেব। সবজি কাটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতাটা বেছে নেব, তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। এখন আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তো জল আমাদের গরম হয়ে গেছে, উনুনও ধরিয়ে ফেলেছি। আমি এই জলের মধ্যে এখন ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাপিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি এটাকে ঢেকে দেব। আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আর প্রচণ্ড হাওয়া চলছে আজকে, বাটার মতো শুধু লঙ্কাটা বেটে নেব। আমি জিরার গুঁড়ো এনেছি, টাইম বের করলো তখন পচা হয়ে গেল আমার, দুটো এনে আমার মশলা লঙ্কা বাটাটা হয়ে গেছে, এত পছন্দ হলো। এখন দেখে নেব আমার ফুলকপি আলু সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে আমি ফুলকপিটা নামিয়ে ফেললো, ফুলকপিটা ভাপা হয়ে গেছে, আর আর সামান্য পরিমাণ আলু আলুটা সিদ্ধ করে নেব। বাস নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এরপরে আমি মাছটা ভেজে নেব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য।
তেল আমাদের গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেব। মাছটা আমি উল্টে দিলাম, দেখো এই মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেবো। তোমার প্রচণ্ড হাওয়া চলছে, আমি দেখতেই পাচ্ছি না কড়াইয়ের মধ্যে, তবুও আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নেব। এভাবেই আমি কড়া করে ভেজে নেব, পরের মাছগুলো আমি এভাবে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তারপরে ফুলকপিগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এভাবে ভেজে নিয়েছি, এখন আমি ফুলকপিটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখন ফুলকপিটা ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভাজবো। তো আমার ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। আলু ভাজা বাড়তি তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে, আর একটু লাগবে তেল মাছের ঝোলের জন্য, দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি সাদা জিরে দিয়ে দেবো সম্বরের জন্য। জিরেটা পুড়ে গেলে উপরে আমি মশলা দেবো, মশলা বলতে লঙ্কা বাটা আর জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এতে কালারটা ভালো আসে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব।
মশলাগুলোর মধ্যে এখন আলু ফুলকপিটা কষিয়ে নেব। আলু মশলার মধ্যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, ফুটে গেলে তারপর এর মধ্যে মাছ দিয়ে দেবো পরে। তো আমি এখন ফুলকপির ঝোলটা শুকিয়ে এসছে, আমি এখন মাছ ছেড়ে দেবো এর মধ্যে। এইভাবে যদি আমরা ফুলকপি আলু দিয়ে রসা করে ঝোল করে খাই শীতের মধ্যে খুবই ভালো লাগবে। আর আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি, তোমরা খেয়ে দেখবে যে পেঁয়াজ ছাড়া খেতে কেমন মজা লাগে। এরপরে এটা জাল উঠে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঝোল আমাদের হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। তো আমার ঝোল তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে কালবোস মাছের ঝোল, সাথে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ, তোমরা না খেলে বুঝতেই পারবে না। এই শীতের মরশুমে যদি তোমরা যদি রান্না করে খাও এর যে কি স্বাদ তা বলে বুঝাতে পারবো না। আর এটা সাধারণত আমরা যেভাবে বাড়িতে বানিয়ে খাই পেঁয়াজ ছাড়া সেটাই ভেবে এইভাবে রান্না করেছি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই।